আজ বৃহস্পতিবার 30শে শ্রাবণ 2024 সালের 15ই অগস্ট কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে 78তম স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেশপ্রেম, জাতীয়তাবাদ, এগুলিই তো আমাদেরকে একটি সরল মনের প্রকাশক হিসাবে উপস্থাপন করে থাকে। অবশ্যই দেশভক্তির কারণে এবং দেশের কারণে যারা নিজেদের প্রাণকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আমরা রাহু, কেতু এবং সূর্য এই তিনটি গ্রহের মজবুতিও কিন্তু প্রদান করতে পারি। আজ বৃহস্পতিবার বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা 108 বার জপ করবেন। পারলে নিরামিষ খাবেন, হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন, লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। আজ নিজেকে কোনো না কোনো ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে দিয়ে নিযুক্ত রাখুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে, মানসিক শান্তির জন্য এটি আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। অলসভাবে বসে থাকার পরিবর্তে কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন। কথায় আছে বেকারদের বেগার ভালো, আজ ব্যয়বহুল দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ একপ্রকার বেশ, যোগাযোগ করার কৌশল, কর্মদক্ষতা সকলের হৃদয় গ্রাহী হবে, নতুন আইডিয়াসগুলিও আজ ফলদায়ক প্রমাণিত হবে। তৎসত্ত্বেও বলবো যদি ছুটির দিন যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে, শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন, সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো অতীতকে পিছনে ফেলে খুশির সময়ের দিকে সামনের দিকে এগিয়ে যান, আজ আপনাদের দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।